ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে 17 মার্চ 2024 রবিবার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জয়নাল আবেদিন ও মোহাম্মদ নাসির উদ্দিন এফসিএমএ এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হোসাইন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডাক্তার তানভীর আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, FCA রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেহ জহুর ও ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জয়নাল আবেদিন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী। অনুষ্ঠানে ব্যাংকের শাখা প্রধান ও উপশাখার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।